চমৎকার গোল করে দারুণ ডান দিয়েছেন ওয়াও 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 জয়পুর ভার্সেস কামারচরের খেলা একে একে সমতা থাকে টাইব্রেকার টাইব্রেকার করার জন্য আসছে ডিমাকো দেখা যাক কি করতে পারে প্রথম কিক গোলকিপার মারুফের বিপক্ষে কিকটা যদি গোল করতে পারে এগিয়ে দেবার মারুফ যদি ফিরাতে পারে তাহলে কিন্তু এবং গোল চমৎকার গোল করে দারুণ ডান দিয়েছেন ওয়াও 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 দারুণ গোল করেছে এই মুহূর্তে গোলকিপার আছে শাকিল আহমেদ কিক দেওয়ার জন্য যাচ্ছে উসমান খাজা বিদেশি খেলোয়াড় জয়পুরের পক্ষে দেখা যাক উসমান খাজা কিক দিবেন দেখা যাক শাকিল আহমেদ কি করতে পারে দেখার মতো এই মুহূর্তে দেখা যাক কি করতে পারে উসমান খাজা যদি গোল করতে পারে সমতা আর যদি ফিরিয়ে দেয় একেবারে গোল দারুণ 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 মেন্টালি সেটআপ দারুণ গোল করেছে একটি করে কি হয়েছে ফলাফল কামারচর এক জয়পুর ফুটবল একাদশ এক কিক দেওয়ার জন্য আসছে শেখ কামারা আসছে কিক দেওয়ার জন্য দেখা যাক কিছুটা ক্লান্ত গোল করতে পারলে দুটি হিটে দুটি গোল হবে আর না করতে পারলে মারুফ কিন্তু এগিয়ে যাবে দেখা যাক আপনারা যারা লাইভে আছেন সবাই লাইভটাকে শেয়ার করে দিবেন আরেকটা মোবাইল তো অসাধারণ দেখা যাক বাবু এলাইটা তো বইলা অসাধারণ দেখে শুনে কিক দিবেন শেখ কামারা শেখ কামারা দেখা যাক কি হয় এই মুহূর্তে দারুণ দারুণ দেখা যাক অনেকদিন মনে থাকবে এবং গোল দারুণ গোল দারুণ গোল দারুণ গোল ফ্যান্টাস্টিং গোল করেছে এই মুহূর্তে গোলকিপার শাকিল আসছে আর কিক দেওয়ার জন্য কে আসবে কামারচরের পক্ষে আসছে জুবায়ের জুবায়ের কিক দিবেন জুবায়ের জুবায়ের আসছে কিক দেওয়ার জন্য দেখা যাক কি করতে পারে সুযোগ জয়পুরের পক্ষে কিক দিবেন জুবায়ের যদি গোল করতে পারে তাহলে কিন্তু দারুণ ভাবে সমতায় ফিরে আসবে আর যদি ফিরিয়ে দিতে পারে তাহলে কিন্তু কামারচর এগিয়ে যাবে দেখা যাক কি হয় এই মুহূর্তে আপনারা দেখছেন এই মুহূর্তে দেখছেন জয়পুর ফুটবল একাদশের জুবায়ের কিক দিলেন এবং গোল দারুণ গোল ফ্যান্টাস্টিং গোল করেছে অসাধারণ দুটি করে কিক হয়েছে ফলাফল জয়পুর দুই কামারচর দুই এই মুহূর্তে আবু বকর কামারা আসছেন দেখা যাক দারুণ আবু বকর কামারাকে দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ আবু বকর কামারা কামারা এই মুহূর্তে যারা আছেন লাইভটা শেয়ার করে দিবেন টাই ব্রেকারটা দেখছেন আপনারা এই মুহূর্তে কিক নিবে আবু বকর গোল করতে পারলে তিনটা হিটে তিনটাই কাজে লাগবে আর যদি মারুফ ফিরিয়ে দিতে পারে তাহলে হিরু বলে যাবে দেখা যাক কি হয় এই মুহূর্তে কামারা আবু বকর কিক দেওয়ার জন্য প্রস্তুত বিপি মাইনাল বাসিবা দিয়েছেন এবং ফিরিয়ে দিলেন চমৎকার জয়পুর 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 আউলাদ জয়পুর দারুণ ভাবে একটা শট ফিরিয়ে দিলেন হিরু 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 দারুণ হিরো দারুণ হিরো মারুফ দারুণ মারুফ এই মুহূর্তে আসছে ১৪ নম্বর যাত্রী বাম্বা বাম্বা যদি গোল করতে পারে তাহলে তারা কিন্তু এগিয়ে যাবে তিন দুইয়ে কিন্তু লিডিং পজিশনে যাবে জয়পুর দেখা যাক জয়পুর কি করতে পারে শফিকুল ইসলাম আবু অপেক্ষা করছে জয়পুরবাসী অপেক্ষা করছে কামারচরবাসী ফলাফল দেখার জন্য এই মুহূর্তে বাম্বা জয়পুরের পক্ষে কিক দিবেন গোলকিপার শাকিল আহমেদ দেখা যাক কি হয় এই মুহূর্তে কি হলো এবং গোল দারুণ এই মুহূর্তে ফলাফল জয়পুর তিন অপরদিকে কামারচর দুই তিন দুই এগিয়ে দেখা যাক মারুফ গোলকিপার আসছে যদি ফিরিয়ে দিতে পারে তাহলে কিন্তু এগিয়ে যাবে দেখা যাক যারা এই মুহূর্তে আসছেন কে জয়লাভ করবে টাই ব্রেকারে দেখি আগাম মন্তব্য করে যান আপনারা জানিয়ে দিবেন এই মুহূর্তে আসছে হাসান বিয়া হাসান বিয়া যদি গোল করতে পারে তাহলে কিন্তু রেফারি হলুদ কার্ড দেখালেন গোলকিপার মারুফকে রেফারি বিপি মাইনাল অভিজ্ঞ রেফারি দক্ষ রেফারি ওয়াও ওয়াও দেখা যাক এই মুহূর্তে চমৎকার হাসান বিয়া কিক দিবেন বসো হাসান বিয়া এবং গোল চতুর্থ হিটটি কাজে লাগালেন দারুণ ভাবে এই মুহূর্তে আসছে বেলাল মাহমুদ
বিদেশি খেলোয়াড় গোল করতে পারলে 4-3 হবে আর যদি ফিরিয়ে দিতে পারে সমতা চলে আসবে দেখা যাক কি হয় এই মুহূর্তে দর্শক হাজার হাজার অপেক্ষা করছে আপনারা যারা আরএ মিডিয়া লাইভ দেখছেন শেয়ার করে দিবেন দেখা যাক মাসুম বিল্লাহ অপেক্ষা করছে ফলাফল দেখার জন্য অপেক্ষা করছে শফিকুল ইসলাম আবু জয়পুরের পক্ষে দেখা যাক কি হয় এই মুহূর্তে কিক দেওয়ার জন্য প্রস্তুত প্রস্তুত বেলাল গোল করতে পারলে এগিয়ে এবং ফিরিয়ে দিলেন অর্থাৎ চারটি করে কি হয়েছে ফলাফল 3-3 দারুণ দারুণ মাসুম বিল্লাহ দারুণ 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 ভাবে জমে উঠেছে খেলা খেলার মতো হচ্ছে খেলা ভারত পাকিস্তানের মতো হচ্ছে বাংলাদেশ ভারতের মতো খেলা হচ্ছে এই মুহূর্তে রিপন আসছেন কিক নেওয়ার জন্য পঞ্চম কিক চারটি করে কি হয়েছে ফলাফল 3-3 যারা আরএ মিডিয়ার সঙ্গে আছেন সাপোর্ট করে যাবেন শেয়ার করবেন লাইক করবেন পেজটাকে আরো ডেভেলপ করার জন্য সহযোগিতা করবেন এই মুহূর্তে ডিবি রিপন রিপন কিক দিয়ে যদি গোল করতে পারে এবং গোল গোল দারুণ গোল মারুফ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু গোল দেখা যাক চমৎকার গোল হয়েছে দারুণ গোল হয়েছে এই মুহূর্তে সুহান যাচ্ছেন শান্ত আপনারা 15 নম্বর যাত্রী দেখতে পাচ্ছেন মোহামেডানের শান্ত যাচ্ছেন কিক দেওয়ার জন্য এই মুহূর্তে যদি ফিরিয়ে দিতে পারে তাহলে কিন্তু কামারচর জয়লাভ করবে আর যদি গোল হয় তাহলে পরবর্তীত অপেক্ষা করতে হবে দেখা যাক সেট করতে পারে কিনা শাকিল আহমেদ দেখা যাক কি হয় অপেক্ষা করছি আমরা গোল হলো না কামারচর জয়লাভ করে এই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন ফাইনালে চলে গেল কামারচর জয়লাভ করে তারা কিন্তু ছয় ভেখরের মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন কামারচর 4-3 গোলে কামারচরের জয় উচ্চ মাত্রা দেখতে পাচ্ছেন এটা কাটতে আবার কর